মাধ্যমিক এক্সাম শেষ করলে স্কুল বোর্ড থেকে তাদের জন্য একটু তথ্য দেওয়ার বিষয় আছে। অনেকেই ভাবছো না যে ম্যাথসের বিষয়ে ওই যে যে রাশিবিজ্ঞানের যে তোমরা গ্রাফ পেপার পেলে না তার জন্য সেটা কি হবে? তো এখানে একটা কথা বলি, আমি আজকে WBBSE ওয়েবসাইটের যে ওদের লিংক দেখছিলাম সেখানে দেখলাম স্পষ্ট বলা আছে যে গ্রাফ পেপার স্কুলগুলোতে পাঠানো হয়নি, কিন্তু যে গ্রাফ পেপারের জন্য যে ম্যাথস ওজাইব যারা করতে পেরেছে তাদের জন্য ওই ওজাইব যদি নাও করে সেটা সাধারণত বলা হয়েছে ওই খাতায় করতে, কিন্তু ওজাইব না করার জন্য ওর জন্য কিন্তু মার্কস তোমাদের কাটা হবে না। অর্থাৎ কি বলা হচ্ছে যে তোমরা যারা ওই ম্যাথসটা করতে পেরেছো তারা ফুল মার্কস পাবে, যদি ওজাইবের যে সিস্টেমটুকু অর্থাৎ খাতায় যতটুকু করতে হয় সেইটুকু যদি তোমরা ঠিক করতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। অর্থাৎ ওজাইবটা দেখানোর জন্য যে সমস্যা হয়ে থাকে সেইটার জন্য তোমার নম্বর কাটা হবে না, মোট কথা তুমি ফুল মার্কস পেয়ে যাবে। কিন্তু কোথাও বলা হয়নি যে ওর জন্য তুমি ফুল মার্কস পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ওই ওজাইবটা অঙ্ক করেছে ওজাইবের অঙ্কটা করেছে তারা কিন্তু সম্পূর্ণ ফুল মার্কস পাবে। কোথাও বলেন যে সব স্টুডেন্টদের কিন্তু ফুল মার্কস ওর জন্য দিয়ে দেওয়া হবে 4 নম্বর। তো এইভাবে একটা নোটিফিকেশান, আমি সেই নোটিফিকেশানটা WBBSE-র ওয়েবসাইটে আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, তোমরা ওই লিঙ্ক থেকে খুলে নিজেরা দেখে নিতে পারবে যে কী বলা হয়েছে। আর যদি না বুঝতে পারো ওই একটা লিঙ্কটা যখন ওপেন হবে স্ক্রিনশটটা নিয়ে তোমরা ওটাকেই কপি করে তোমরা গুগলে ট্রান্সফার করে বাংলায় পড়ে দেখে নিতে পারবে কি বলেছে। আচ্ছা দ্বিতীয়টা বলি, আরও একটা বিষয়, ইংলিশ বিষয়ে বলা হচ্ছিল যে ইংরাজি কোশ্চেন্স লিক হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমাদের জানানো হয়েছে যে এটা লিক না, প্ল্যান্ড, প্রি প্ল্যান্ড। কারণ কি, যদি লিকড হতো তাহলে সম্পূর্ণ প্রশ্নপত্র একসাথে ওয়েবসাইটে ঘুরতো, অর্থাৎ ওয়েবসাইটে এক্সামের আগে সেটা হয়তো দেখা যেত, কিন্তু সম্পূর্ণ দেখা যায়নি, কয়েকটা পাতা তার দেখা গেছে। তাই এটা হচ্ছে প্রি প্ল্যান্ড, আর যদিও বা লিক হয়ে থাকে এজন্য পর্ষদ থেকে বলা হয়েছে যে এর জন্য যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারটা। আরও একটা তথ্য, আমি রিসেন্ট এখন এক্সাম শেষ হয়েছে এবং আমার বেশ কিছু স্টুডেন্টদের থেকে শুনছিলাম, বলছি স্যার এক্সাম পেপার কিছু কিছু লিক হয়ে গেছে, এক্সাম যখন আমরা দিচ্ছি সেই সময় ইউটিউবে তার রেসপন্স পাওয়া গেছে, কী প্রশ্ন ছিল সেগুলো বোঝা যাচ্ছে। তো আমার মনে হয় এক্ষেত্রে বলবো আমরা গভর্নমেন্ট সরকার যতটা আমাদের হেল্প করছে আমরা আমাদের স্টাডিটাকে নোংরা না করাই ভালো। অর্থাৎ পড়াশোনাটুকুই আমাদের কাছে সম্বল আর ওইটুকুই আমাদের কালচার। তো অন্তত যারা মানে রুলস ব্রেক করছো, মোবাইল নিয়ে রুমে ঢুকছো, তারা একটু অন্তত বোঝো তুমি তোমার ওয়েস্ট বেঙ্গলকে কীভাবে প্রেজেন্ট করবে অন্য জেলার কাছে, অন্য দেশের কাছে, সেটা তোমার বিষয় আর কি। তো সেটা বোঝো কী করবে। তো যেহেতু স্কুল অনেকেই ভাবছো যে এক্সাম চলাকালীন প্রশ্নপত্র কারোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম দেখে নিল, তা যেমন তুমি পাঠিয়ে দিতে পারছো তেমন সে উত্তর করেও তোমাকে পাঠাতে পারবে নিশ্চয়ই, কিন্তু এইসব করো না, এইসব দিয়ে কিছুই করা যায় না। তো শুধু সরকারকে মোটামুটি অন্য স্টেটের কাছে অন্য দেশের কাছে ছোট করা হয়, শুধু সরকার নয় এডুকেশন সিস্টেমটাকে একটু একটু খেয়াল করো, এটা দিয়ে কিছুই হয় না। সবাই আমার এটুকুই বলার ছিল। আর তোমাদের হ্যাঁ এই দুটো নোটিফিকেশান আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি তোমাদের যে এইগুলো। আর আজকে ঠিক যখন আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক এই মুহূর্তেই বিকাল 4টায় আমাদের প্রেস মিটিং হবে, যে প্রেস মিটিংয়ে সাধারণত তোমাদের জানানো হবে যে এই যে যারা মাধ্যমিক দিল কবে আই থিঙ্ক কবে রেজাল্ট আউট হবে বা অ্যান্ড ডট ডট আরও নানান তথ্য তোমরা নিশ্চয়ই জানতে পারো, খুব শীঘ্র সেই তথ্য আমি তোমাদের জানাবো। চলো আপাতত এইটুকুই, বাই, বেস্ট অফ লাক, আশা আশা করে সাথে থেকো, আর এক্সাম সবার যারা নিশ্চয়ই ভালো দিয়েছো এবং রেজাল্ট নিশ্চয়ই একটা ভালো আসবে, এটুকুই কামনা করছি, আর চ্যানেলের সাথে থাকো, বাই বাই।